প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, মাদার টেক ট্রেনিং সেন্টার, মাদার টেক অটোমেশন অ্যান্ড সার্ভিসিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওতে আমি আলোচনা করব, বিগত একটি ভিডিওতে আমি নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করতেছিলাম, ইলেকট্রনিক্সের, ডিজিটাল ইলেকট্রনিক্স। আজকে আমি দেখব যে বাইনারি, এডিশন এবং সাবট্রাকশন, বাইনারিতে যোগ এবং বিয়োগ। আমি আগেও বলেছিলাম যে বাইনারি একটি ইম্পর্টেন্ট সংখ্যা পদ্ধতি। বাইনারি ডিজিট দুটা, জিরো এবং ওয়ান, এটাকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ বলি, অর্থাৎ কম্পিউটারে গণনার কাজে এই জিরো ওয়ানটা বেশি ব্যবহৃত হয়। আমরা আজকে দেখব বাইনারি যোগ এবং বিয়োগ। প্রথমে আমরা দেখি বাইনারি যোগ। বাইনারি যোগের জন্য আমাদের কয়েকটা রুলস আছে, সেটা হচ্ছে এই ধরনের রুলস। আমরা বাইনারি ওয়ান এবং জিরো যোগ করলে হয় ওয়ান, জিরো জিরো যোগ করলে জিরো, জিরো ওয়ান যোগ করলে হয় ওয়ান, আর ওয়ান ওয়ান যোগ করলে হয় যোগফল জিরো আর বামে ওয়ান, এটাকে আমরা বলি ক্যারি বিট। তো এখন এই সূত্রগুলো দিয়ে আমরা সাধারণত দুই সংখ্যার যোগফলগুলো আমরা এইভাবে করতে পারবো। এদের উপরে একটা উদাহরণ দেখা যাক, যেমন জিরো ওয়ান ওয়ান জিরো, জিরো ওয়ান ওয়ান জিরো। আমরা যদি এটা যোগ করি তখন কী হয়, সেটা হচ্ছে জিরো জিরো যোগ করলে জিরো, ওয়ান ওয়ান যোগ করলে হয় জিরো, আর ক্যারি বিট থাকে ওয়ান। ওই ওয়ান আর এখানকার ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে জিরো, আবার ক্যারি বিট থাকে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে আবার জিরো, ক্যারি বিট ওয়ান, অর্থাৎ রেজাল্ট হচ্ছে এটা। আমরা এটা উদাহরণের মাধ্যমে দেখলাম। শিক্ষার্থী, এখানে আমরা যদি তিনটা ওয়ান যোগ হয়, যেমন ওয়ান ওয়ান ওয়ান, আমরা মনে রাখতে পারি এখানে যোগফল হচ্ছে ওয়ান ওয়ান, মানে থ্রি। তো এখানে যেমনি আমরা ওয়ান ওয়ান যোগ করলে জিরো ওয়ান হয়, যোগফল জিরো, ক্যারি ওয়ান, ঠিক তিনটা ওয়ান যোগ করলে যোগফল ওয়ান, ক্যারি ওয়ান, এটা আমরা মনে রাখতে পারি। তো আমরা এটাতে খুব একটা বেশি সময় নিব না, কারণ এখানে অনেক সময় তিন সংখ্যার যোগ হতে পারে। যেমন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে জিরো ওয়ান ওয়ান, জিরো জিরো ওয়ান, ওয়ান ওয়ান ওয়ান। আমরা যদি তিনটা যোগ করি তখন কী হয়, তিনটা ওয়ান যোগ করলে হয় ওয়ান, যোগফল ওয়ান, ক্যারি বিট ওয়ান। আমরা বলছিলাম যে ওয়ান 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 যোগ করলে হয় ওয়ান, ক্যারি বিট ওয়ান, তাহলে ক্যারি বিট ওয়ান আছে। ওই ওয়ান আর এখানে এই সারিতে তিনটা ওয়ান আছে, তিনটা ওয়ান যোগ করলে আবার যোগফল ওয়ান, ক্যারি বিট ওয়ান, ওই ওয়ান আর এখানকার ওয়ান দুটো যোগ করলে হয় জিরো, ক্যারি বিট ওয়ান, এটা রেজাল্ট। এই হলো আমাদের যোগফলের হিসাব, বাইনারি যোগ। আমরা এখন দেখি বাইনারি বিয়োগ, সাবট্রাকশন, বাইনারি বিয়োগটা কীভাবে হয়। বাইনারি বিয়োগের ক্ষেত্রে যে রুলসটা ফলো হয়, এখানে যোগের ক্ষেত্রে আমরা বললাম ক্যারি বিট, এখানে বলবো আমরা বোরো, বোরো মানে ধার। যেমন ওয়ান মাইনাস জিরো, এটা বিয়োগফল হচ্ছে ওয়ান, আর বোরো হচ্ছে জিরো। তারপর হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান, বিয়োগফল জিরো, বোরো জিরো, জিরো মাইনাস ওয়ান, বিয়োগফল ওয়ান, বোরো ওয়ান। এটা প্রিয় শিক্ষার্থী, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এই বিষয়টা আমি স্টার চিহ্ন দিলাম, এটা দেখে নেন। আর জিরো মাইনাস জিরো, বিয়োগফল জিরো, বোরো জিরো। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি যে কীভাবে এটা হচ্ছে। তো আমরা প্রথমে একটা লিখি জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান, আমরা এখানে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এরকম একটা দিলাম। এখন এটাকে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কী হয়, আমরা সাধারণত দেখা যাচ্ছে যে আমরা ছোটোর থেকে বড়োর থেকে ছোটো বিয়োগ করব আমরা। তো বিয়োগ আমরা এখানে এই জন্য এটাকে আমরা জিরো ধরতেছি, এটাকে আমরা ওয়ান ধরতেছি, জিরো ধরতেছি প্রথম অবস্থায় দেখি। আমরা পরবর্তীতে একটা পদ্ধতির মাধ্যমে দেখবো যে বিয়োগফল নেগেটিভ কীভাবে হয়। ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, আমরা এই রুলসে দেখি কি ওয়ান মাইনাস ওয়ান জিরো, তাহলে জিরো, কোনো বড়ো নাই, বড়ো নাই। জিরো মাইনাস ওয়ান, জিরো মাইনাস ওয়ান ওয়ান, বড়ো ওয়ান, বড়ো ওয়ান, এই বড়ো ওয়ানটা এসে যোগ হবে হলে এখানে এই জিরোর সাথে, জিরোর সাথে যোগ করলে জিরো যোগ ওয়ান সমান সমান ওয়ান হয়। তার মানে এই ওয়ানটা আবার উপরের ওয়ান থেকে বিয়োগ দিলে ওয়ান মাইনাস ওয়ান জিরো, কোনো প্রকার বড়ো নাই। আবার ওয়ান মাইনাস জিরো ওয়ান, জিরো মাইনাস জিরো জিরো, এটা হলো রেজাল্ট। আমরা একটু এটার প্রুফ দেখি কীভাবে, এটা কত, এটা হলো ওয়ান, এটার স্থানীয় ভ্যালু ডেসিমেল ভ্যালু ওয়ান, এটা টু, এটা ফোর, আর এটা এইট, আসলে তো শূন্য শূন্য, আট আট চার বারো, বারো একে তেরো, আর এটার ভ্যালু কত হচ্ছে, এই এই ওয়ানের স্থানীয় ভ্যালু ওয়ান টু, তাহলে তিন, তাহলে আমার তেরো থেকে তিন বাদ দিলে দশ হয়, এখানে দশ আছে কিনা, ওয়ান টু
এটা স্থানীয় বলে 2 4 8, এটা স্থানীয় বলে 8, তাহলে 8 আর 2 10, তার মানে অ্যান্সারটা হয়েছে এইভাবে। তো শিক্ষার্থী, আমাদের এখানে বাইনারিতে বিয়োগের ক্ষেত্রে একটু একটা জিনিস জানার বিষয় আছে, সেটা হচ্ছে যেমন আমরা 8 - 9 করলাম তাহলে -1 হয়, নেগেটিভ রেজাল্টটা কীভাবে হয় এই বিষয়টি দেখার জন্য আমরা পরবর্তী ভিডিওতে বাইনারি বিয়োগের ক্ষেত্রে দুইটা পদ্ধতি অবলম্বন করা হয়, একটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট, একটা হলো টুস কমপ্লিমেন্ট। এই পদ্ধতিতে বিয়োগটা কীভাবে হয় সেটা আমরা দেখব। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টসে লিখবেন, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্টসে লিখবেন। কমেন্টসে লিখলে আমার এই ভিডিওগুলো আপনাদের মতামত এবং সুপরামর্শের ভিত্তিতে আরও উন্নত করার চেষ্টা করব। আপনাদের পরিচিতদের মধ্যে যদি এই ধরনের ভিডিও প্রয়োজন হয় ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা অন রাখবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।